हाय एवरीवन, वेलकम टू अन एकेडमी डब्ल्यूबीपीएससी। तुम्हारे प्रत्येक के हमारे पर्टिकुलर चैनल टिते वेलकम जानाई। डब्ल्यूबीपीएससी अल्टीमेट बैचर जे कोर्सेस गुलो 2021 तुम्हारे साथे शुरू होचे अन एकेडमी प्लसे। প্রত্যেকটি কোর্স তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের প্রিপারেশনকে অ্যাঙ্গেল করে আমাদের এই কোর্সেসগুলো তোমাদের জন্য অর্গানাইজ করা হয়েছে। এখানে 120 ডেজ এর কম্প্রিহেনসিভ একটি কোর্স আনা হয়েছে, যেখানে আমরা কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষার জন্য তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছি। এবং এই ব্যাচ স্টার্ট হচ্ছে 20 তারিখ থেকে। এখানে অরিজিৎ মাইতি স্যার, শান্তনু ঘোষ, শুভজিৎ পোদ্দার এবং দেবজ্যোতি চক্রবর্তী স্যার, এই চারজন তোমাদেরকে পড়াবেন। একই রকম ভাবে রিক্যাপ একটি কোর্স আসতে চলেছে WBCS প্রিলিমস কে মাথায় রেখে। এবং এখানে পবন কৃষ্ণ সাহা, শাশ্বতী চট্টোপাধ্যায়, সৌভিক দাস, অরিজিৎ বাসু চৌধুরী এবং রমিলা মজুমদার তোমাদেরকে পড়াবেন। এই প্রত্যেকটি এডুকেটর তোমাদের পাশে থাকবেন। তোমাদের প্রিপারেশনকে এখানে মাথায় রেখে কোর্সগুলিকে অর্গানাইজ করা হয়েছে। 18 জানুয়ারি থেকে এই কোর্সটি তোমাদের জন্য আসতে চলেছে। আমার তোমাদের সাথে WBCS প্রিলিমিনারি 2021 কে মাথায় রেখে রোজ 3টে করে ফ্রি ক্লাসেস থাকছে। আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, রেগুলারিটি মেনটেন করার। হিস্ট্রি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্সের এই 3টে ফ্রি ক্লাস আমি রেগুলার বেসিসে তোমাদেরকে প্রোভাইড করে চলেছি। এবং এই রেগুলারিটি মেনটেন করার জন্য আমার তোমাদের সাপোর্ট অনেকটা দরকার। আমার ফার্স্ট ক্লাস থাকছে সকাল 7টায়, সেকেন্ড ক্লাস থাকছে 8:15 এবং তৃতীয় ক্লাস থাকছে 10:30 রাত্রিবেলা। ইচ এন্ড এভরি ডে আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। এই যে কোর্সেস গুলো রয়েছে, একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমরা প্রত্যেকের ক্লাস দেখতে পারবে। লক্ষ্যা বলে একটি কোর্স আসছে, যেটি WBCS প্রিলিমস 2021 এর হিন্দি ভার্সনের ব্যাচ। যারা তোমরা হিন্দি ভার্সনে এখানে এক্সামটি দেওয়ার কথা ভাবছো এবং এতদিন ধরে প্রবলেম হচ্ছিল যে অ্যাকাডেমিতে হিন্দিতে পড়ানো হয় না, সেক্ষেত্রেও কিন্তু 20 জানুয়ারি থেকে এই কোর্সেসটা তোমাদের জন্য স্টার্ট হচ্ছে। তো দেরি কিসে, সাবস্ক্রিপশনটি নিয়ে ফেলো। 2020 কে মাথায় রেখে কারেন্ট অ্যাফেয়ার্সেরও একটি কোর্স তোমাদের জন্য লঞ্চ হয়ে গেছে, যেখানে প্রকাশ মুখার্জি স্যার এবং আমি তোমাদের সাথে পড়াচ্ছি। এবং একদম ফ্রেশ একটি হিস্ট্রির কোর্স তোমাদের জন্য আসছে, যেখানে ফাউন্ডেশন কোর্স হিস্ট্রি 2022 কে আমরা মাথায় রেখে এই কোর্সটি লঞ্চ করেছি 2022-এর জন্য, যারা নিজেদের টার্গেট ইয়ারকে ফিক্সড রেখেছো। সো এখানে একটাই কথা তোমাদেরকে বলার, আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। তোমাদের সাবস্ক্রিপশনে তোমাদের EMI ফেসিলিটি প্রোভাইড করা হচ্ছে আন একাডেমির দ্বারা, যেখানে HDFC ব্যাংকের ATM কার্ড ব্যবহার করেও, বা ডেবিট কার্ড যাকে বলে থাকি, আমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারি। সাবস্ক্রিপশনের কস্ট এখানে তোমাদেরকে মেনশন করা রয়েছে। ইচ অ্যান্ড এভরি সেকশনের মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রিপারেশন সুন্দরভাবে নিতে পারো। পুরনো ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে প্রত্যেকের ক্লাস করতে পারবে, প্রত্যেকের সাথে যুক্ত থাকতে পারবে। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো এবং আমাদের পাশে থাকার চেষ্টা করো। থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম টু আন একাডেমি WBPSC। আজ আমরা আলোচনা করব 19 জানুয়ারি 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। লাস্ট ডে আমরা যা পড়েছিলাম তা এখন কন্টিনিউ করব, আগে একটু রিভিশন করে নেব, দেন আজকের আলোচনাতে আমরা আসার চেষ্টা করব। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট, এটি কত সালের অ্যাক্ট? সিগন্যাল মেসেঞ্জার কার দ্বারা বা কাদের দ্বারা ফাউন্ড করা হয়েছিল এবং সালটি হচ্ছে 2018। DRDO ইন্ডিয়ান আর্মি জয়েন্টলি ডেভেলপ করেছে ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিজিনিয়াস 9mm মেশিন পিস্তল, যার নাম কিছু একটি দেওয়া হয়েছে এবং যে নামটি দেওয়া হয়েছে তার মানে হচ্ছে প্রাইড, সেলফ রেসপেক্ট এবং হার্ডওয়ার্ক। প্রাইড, সেলফ রেসপেক্ট অ্যান্ড হার্ডওয়ার্ক। ইউনিয়ন মিনিস্টার অফ রেলওয়ে, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কনজিউমার অ্যাফেয়ার অ্যান্ড ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন শ্রী পীয়ূষ গোয়েল ইনগ্রেট করেছেন দুদিনব্যাপী কিছু একটি, যেটি হচ্ছে স্টার্ট আপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সামিট ইন নিউ দিল্লি January 15th। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, তারা লঞ্চ করেছে একটি মান্থ লং মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যার টাইটেলটি কিছু একটি দেওয়া হয়েছে টু স্প্রেড দি অ্যাওয়ারনেস অ্যাবাউট গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি। দ্য গভর্নর অফ ড্যাশ আরিফ মোহাম্মদ খান
অফিশিয়ালি লঞ্চ করেছে ওয়ান স্কুল ওয়ান আইএস প্রোগ্রাম। রিসেন্টলি কিসের জন্য? ফ্রি কোচিং প্রোভাইড করার জন্য ইউপিএসসি সিভিল সার্ভিস আইএস এক্সামসের ক্ষেত্রে যারা পোর মেরিটোরিয়াস স্টুডেন্টস হয়, পয়সার অভাবে যারা পড়াশোনা করতে পারে না। সো আমরা যদি একটু রিভিশন করে নেওয়ার চেষ্টা করি, আনসারগুলোকে দেখে নিই। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট কত সাল? 2008। সিগন্যাল মেসেঞ্জার এটি ফাউন্ড করা হয়েছে মক্সি মার্লিনস পাইক অ্যান্ড ব্রিয়ান অ্যাক্টনের দ্বারা 2018। ব্রিয়ান অ্যাক্টন এবং মার্লিন স্পাইক নামটা মনে কিন্তু অবশ্যই রাখবে, কারণ সিগন্যাল মেসেঞ্জার অ্যাপকে নিয়ে অনেক কিছু হয়ে গেছে। ডিআরডিও এবং ইন্ডিয়ান আর্মি, ভীষণ ইম্পর্টেন্ট, ডিআরডিও ইন্ডিয়ান আর্মি এরা জয়েন্টলি ডেভেলপ করেছে ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিজিনিয়াস 9 AM মেশিন পিস্তল, যার নাম হচ্ছে অশ্মি। অশ্মি, অশ্মির মানে হচ্ছে প্রাইড, সেলফ রেসপেক্ট এবং হার্ডওয়ার্ক। ইউনিয়ন মিনিস্টার রেলওয়ে, কমার্স, ইন্ডাস্ট্রি, কনজিউমার অ্যাফেয়ার, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন পীয়ূষ গোয়েল ইনগ্রেট করেছেন দুদিনব্যাপী প্রারম্ভ। এটি একটি স্টার্ট আপ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সামমিট। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস লঞ্চ করেছে মান্থ লং মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যার নাম সক্ষম, টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জি। গভর্নর অফ কেরালা আরিফ মোহাম্মদ খান, তিনি লঞ্চ করেছেন ওয়ান স্কুল ওয়ান আইএস প্রোগ্রাম। আজকের আলোচনায় আমরা আসি। কোভ্যাক্সিন নট টু বি ইউজড ইন কেসেস অফ অ্যালার্জি, ফিভার, পোর ইমিউনিটি। ভারত বায়োটেক অলসো ওয়ান্স এগেনস্ট দি ইউজ অফ দি ভ্যাকসিন ইন পিপল অন ব্লাড থিনার। তো যারা ব্লাড থিনার ব্যবহার করে থাকেন তাদেরকে কোভ্যাক্সিন ব্যবহার করা যাবে না। যাদের অলরেডি অ্যালার্জি আছে, ফিভার আছে, পোর ইমিউনিটি, তারা কোভ্যাক্সিন ব্যবহার করবে না, এরকমই জানানো হয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ভ্যাকসিন এইরকমভাবে দেওয়া হয়েছে যাতে অনেকেরই সমস্যা দেখা গিয়েছে। এবং এই যে ভ্যাকসিন এখানে কর্ণাটকাতে দেওয়া হয়েছে, ওড়িশাতে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত, এবং 25 স্টেট ইউটির মধ্যে ভ্যাকসিনেশন 1.48 লাখ বেনিফিশিয়ারিকে কমপ্লিট করা হয়েছে। এবং এই যে বেনিফিশিয়ারি এখানে কমপ্লিট করা হয়েছে, তার মধ্যে থেকে দুজন বেনিফিশিয়ারি মারা গিয়েছেন, উত্তরপ্রদেশ থেকে 52 বছরের একজন এবং কর্ণাটকা থেকে 43 বছরের একজন। সো হেলথ মিনিস্ট্রির আন্ডারে এই যে দুইজনের মারা গিয়েছেন দুইজন, তারা কার্ডিও পালমিউনারি ডিজিজের রেসপেক্টে মারা গেছেন, বলছেন নাকি ভ্যাকসিনেশনের জন্য মারা যাননি, যদিও বা পোস্টমর্টমের রিপোর্ট এখনো অপেক্ষা করছে। সো আমরা সবাই অনেকেই ভয় পেয়ে আছি যে কোভ্যাক্সিন, কোভিশিল্ড যাই আসুক না কেন, তা নেওয়াটি কি উচিত বা অনুচিত। তো দেখা যাক ভবিষ্যৎ আমাদের কি বলে, আরো কজন মারা যান এবং তার রিপোর্ট কিভাবে আসে। আলটিমেটলি তাড়াহুড়ো করার কিছু নেই। তাণ্ডব, তোমরা অনেকেই হয়তো এই ওয়েব সিরিজটি দেখে নিয়েছো এবং তাণ্ডবে তাণ্ডব হয়ে গেছে বলা যায়। এবং তাণ্ডবে তাণ্ডবটা কেন হলো, অ্যামাজনের এই ওয়েব সিরিজকে নিয়ে এত কথা কেন বলা হলো, চলো একটু আলোচনা করা যাক। সো এই মুহূর্তে রাম বা তুমি রাম ঠাকুরের ভক্ত, এই কথাটা বলাটা হয়তো অনেক সময় প্রবলেমের হয়ে যায়। কেন? পলিটিক্যাল পার্টির বিভিন্ন অ্যাঙ্গেলকে মাথায় রেখে অনেকেই বলে থাকেন, তোমরাও জানো। এবার এই তাণ্ডব এই মুভিটির শুরুটি কিভাবে হয়েছে সেটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আলী আব্বাস এই যে ব্যক্তি, ইনি হলেন এই মুভিটির যাকে বলা যায় রচয়িতা। এই আলী আব্বাস তিনি রিলিজিয়াস সেন্টিমেন্টকে আঘাত করেছেন এই রকমই জানানো হচ্ছে। এখানে গল্পটি হচ্ছে গিয়ে কেউ একজন ক্ষমতায় আসতে চান, প্রাইম মিনিস্টার হতে চান, বাট নিজে প্রাইম মিনিস্টার হতে না পারার ফলস্বরূপ আলাদা আলাদা ক্যান্ডিডেটকে নিজের পছন্দসই প্রাইম মিনিস্টার পদে বসান এবং প্রাইম মিনিস্টার পদে বসিয়ে কিং মেকারের মতন করে রুল করতে থাকেন। আমরা হুসেন আলী খান বারাহা, আবদুল্লাহ খান বারাহা মুঘলে পড়েছি, যারা কিং মেকারের মাধ্যমে পাপেট নবাব বানিয়েছে। সো এখানে এই রোলটা প্লে করছে সাইফ আলী খান। এবং সাইফ আলী খান এখানে কি করছে,
এই পার্টিকুলার বেশ কয়েকজন ব্যক্তিত্বকে এখানে এই টিমটাতে আমরা দেখতে পেয়েছি। এবার এখানে দেখা যাচ্ছে প্রথম সিনেই দেখানো হয়েছে কি, প্রথম সিনেই এই জিশান আয়ুব দারুণ অ্যাক্টর আমরা বলতে পারি, তোমরা আশা করি জানো এবং এনার অ্যাক্টিং তোমরা দেখেছো। তো ইনি আয়ুব, ইনি যিনি আছেন তিনি স্ক্রিন যে সেই প্রথম 17 মিনিটেই মেনলি কন্ট্রোভার্সিটা স্টার্ট হয়েছে। 17 মিনিট, ফার্স্ট 17 মিনিট। তো কন্ট্রোভার্সিটা কি, কন্ট্রোভার্সিটা হচ্ছে গিয়ে এখানে লর্ড শিবা এবং লর্ড রামকে নিয়ে কথা বলা হচ্ছে, এবং নারদ এখানে শিবকে বলছে আপনার তো ফলোয়ার কমে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কিছু করুন। তো এক্ষেত্রে লর্ড রামের পপুলারিটি বেড়ে যাচ্ছে, আপনার ফলোয়ার কমে যাচ্ছে। তখন শিবা এখানে বলছে তাহলে কি আমি ডিপি চেঞ্জ করব। এই যে কথাটা, এই কথাটা হাসির মতন করে বলা হয়েছে বলা যেতে পারে আলটিমেটলি, এবং নারদ মুনি এবং লর্ড শিবার এই যে কমিউনিকেশন কনস্পিরেসি, এই যে জায়গাটা এটাকে কনস্পায়ার কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে রামকে নিয়ে এবং শিব ঠাকুরকে নিয়ে এখানে হাসাহাসি করা হয়েছে। সো এই হচ্ছে গল্প, এই হচ্ছে কন্ট্রোভার্সির ব্যাপার, কেন করা হয়েছে। তাই জন্য এখানে অ্যামাজনের এই নিউ ওয়েব সিরিজ তাণ্ডবকে নিয়ে এখানে প্রোটেস্ট করা হচ্ছে, বিজেপির সাপোর্টাররা এখানে প্রোটেস্ট করছেন, এবং এখন সাইফ আলী খান এবং করিনা কাপুর দুজনে বাড়িতে মোটামুটি সিকিউরিটির মধ্যেই আছেন, যদি না কিছু ঘটে যায়, এবং বাদবাকিরাও বিশেষ করে এই আয়ুব যিনি কিনা এই রোলটি প্লে করেছেন তিনি তো ভীষণ ভয়ে আছেন। এবং এখানে এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্ম, ওভার দি টপ প্ল্যাটফর্ম আমি তোমাদেরকে পড়েছি বলেছি। তো এখানে বলা হচ্ছে আমাদের নর্মাল যে মুভিগুলি আসে সেক্ষেত্রে সেন্সেক্স থাকে, এবং কোনো একটি মুভি তখনই পাস হয় যখন সেন্সেক্স সেটাকে অ্যাপ্রুভাল দেয়। বাট এই ওভার দি টপ প্ল্যাটফর্মটা এটি একটি ইমার্জিং প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা তো গ্রো করেনি না সেইভাবে এখনো পর্যন্ত, আস্তে আস্তে গ্রো করছে। এবার মুভি এই যে আমরা যদি দেখি আস্তে আস্তে করোনা যদি মিটে যায়, কজন যে আর বাইরে হলে গিয়ে মুভি দেখবে সেটা একটা কোশ্চেন মার্ক। এবার এই ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, তো এই ওটিটি প্ল্যাটফর্মের কাছে আবেদন জানানো হয়েছে, এই জনপ্রিয়তা যেহেতু বেড়ে গিয়েছে আপনারা একটা কাজ করুন, এই মুহূর্তে এই তাণ্ডব বা এই ওটিটি প্ল্যাটফর্মকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনুন, এবং এই তাণ্ডবের যে অপ্রয়োজনীয় দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলোকে এখানে ডিলিট করানোর ব্যবস্থা করুন। তো এই হচ্ছে গিয়ে তাণ্ডব নিয়ে কনস্পিরেসি, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নেই ব্যাপারটি বুঝতে। নেক্সট এখানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে কথা বলা হচ্ছে, অ্যাওয়ার অফ কনস্ট্রাকশন অন এলএসি এমইএ, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানডেতে জানিয়েছেন ইট ওয়াজ অ্যাওয়ার অফ ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন বাই চায়না ইন দি পাস্ট সেভারেল ইয়ার অ্যালং দি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, অ্যান্ড দ্যাট ইন্ডিয়া হ্যাজ অলসো স্টেপড আপ ইটস কনস্ট্রাকশন আফটার আর রিপোর্ট বাই এনডিটিভি শোড স্যাটেলাইট ইমেজ অফ নিউ চাইনিজ সেটেলমেন্ট ইন অরুণাচল প্রদেশ। দিস ইজ দি ফার্স্ট টাইম the government has acknowledged Chinese construction, although official sources say the land has been under the Chinese People's Liberation Army's control since 1959. to golpota ki, golpota hocche ki amra jani je China ebong India r moddhe besh kodin dhorei oshanti chole jacche, ebong oshanti to sei shadhinotar onek din age thekei sei shomoy 1962 te joralo hoye ajke 2021 e amra pore achi amader ekhane bishon rokom oshanti. So China ebong India এই লাস্ট কিছুদিন আগে 20 জনের জওয়ানের মৃত্যু, এবং তারপর থেকে তো ব্যাপারটা থামছেই না। তো ইন্ডিয়া সবসময় অনেক সময় দেখা যায় যে স্বীকার করে না, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়া স্বীকার করেছে। হ্যাঁ, ওখানে আমি তোমাদেরকে বলেছিলাম একটি নিউজ এসেছে যেখানে চায়নাতে স্যাটেলাইট ইমেজ দেখা যাচ্ছে অরুণাচল প্রদেশের লোকেশনে। তো এখানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার এবার স্বীকার করেছে যে হ্যাঁ, ওই যে ইমেজটা, ওই যে চায়না যে ওই কনস্ট্রাকশনটা তৈরি করার কথা বলেছে, ওই কন্ট্রোল এলাকাটাতে কনস্ট্রাকশনটা যেটা তৈরি করা হয়েছে সেটা ইন্ডিয়া নাকি জানে। সো চায়নার সাথে এলএসি 3488 কিলোমিটার চওড়া একটি এলএসি আমরা যখন দেখতে পারি, তো এক্ষেত্রে এই এলএসির ক্ষেত্রে চায়না এখানে দেখো আকসাই চীন, তারপরে অরুণাচল প্রদেশের এখানে ম্যাকমোহন লাইন, এই এলাকাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটাকে একটু দেখবে। সো তিনটে সেক্টরে মেনলি চায়নার সাথে এই সেকশনটা ভাগ করা থাকে, ইস্টার্ন সেক্টর
अरुणाचल प्रदेश एवं सिक्किम मिडिल सेक्टर उत्तराखंड एखाने हिमाचल प्रदेश एवं वेस्टार्न सेक्टर एटा होच्छे लादाख। तो आमादेरके ई जायगाटी बुझते होबे अवश्य ई प्यारामिटारटी। एवं एखाने आमी तोमादेर साथे आमरा आलोचना करेछी नेपालेर साथे विभिन्न प्यारामिटार चायना कालापानी लिपुलेख आमरा सबटा पढ़ेछी। नेपालेर सवरेनटीके निये कथा बलार कथा बला होयेछे एगुलो आमरा आगेओ पढ़ेछी। एगुली निये आमी ताई आर कथा बोलछी ना, पीडिएफ तोमादेर साथे शेयर करे देवा होबे। ट्रिटी अफ सागौली 1816 नेपाल एवं ब्रिटिश इंडियार मध्ये होयेछे एवं एई स्टोरीते आमादेर ম্যাকমোহন লাইন বর্ডার अरुणाचल प्रदेशेर साथे अवस्थित एटा किन्तु अवश्यई आमादेर माथाय राखते होबे। सो ইস্টার্ন সেক্টর মিডল সেক্টর ওয়েস্টার্ন সেক্টর এই যে বললাম কাদের কাদের সাথে কে কে বাউন্ডারি শেয়ার করছে এটা অত্যাধিক রকম ভাবে কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং আকসাই চীনের এই এলাকা লাদাখের সিয়াচেন গ্লেসিয়ার অত্যন্ত উত্তপ্ত পরিবেশ তৈরি করে রেখেছে বর্তমানে। এখানে আমাদের দ্বিতীয় যে জায়গাটিকে দেখতে হবে এই পুরো ডিটেইলটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে কার কার সাথে বাউন্ডারি ইন্টারন্যাশনাল আমরা কতটা বেশি পরিমাণে শেয়ার করি। তো সবচেয়ে বেশি পরিমাণে করি আমরা বাংলাদেশের সাথে, তারপর চায়না, তারপর পাকিস্তান, তারপর নেপাল, তারপর মায়ানমার, ভুটান, আফগানিস্তান। তাহলে বাংলাদেশ, চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান। তো আমরা যদি একটু দেখি আমরা বাংলাদেশের সাথে করছি, এই যে বাংলাদেশ পুরো জায়গাটা আমরা দেখো বাংলাদেশের সাথে করছি এই এলাকাটা। চায়না, চায়নার ক্ষেত্রে এই পুরো এলাকাটা আমরা দেখতে পাচ্ছি চায়না, পুরোটা চায়না, ঠিক আছে। তারপর পাকিস্তান, এই এই জায়গাটা আমাদের ইন্দো পাকিস্তান আর এই জায়গাটা ইন্দো পাক। তারপর এই জায়গাটি আমাদের ইন্দো নেপাল এলাকা। তারপর মায়ানমার এলাকা, এই এই সেকশনটা আমাদের মায়ানমার এলাকা, এই যে এই পাশটি। তারপর আমরা দেখতে পাচ্ছি ভুটান, ভুটান একদম ছোট্ট পুচকে এই জায়গাটা, আর আফগানিস্তান তো একদম অল্প এই জায়গাটা। তো এইভাবে ম্যাপগুলো কিন্তু মাথায় রাখতে হবে ইন্টারন্যাশনাল। তাহলে আমরা বাউন্ডারি শেয়ার করি ইন্ডিয়া 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটি জায়গা, ঠিক আছে, 7। ওকে, সো নেক্সট এখানে আমাদের নতুন একটি নিউ দিল্লির রেলওয়ে স্টেশন রিডেভেলপড করা হচ্ছে এবং কি সুন্দরভাবে এই রিডেভেলপমেন্টটা হচ্ছে দেখো, দারুণ রকমভাবে দিল্লিকে কিন্তু তৈরি করা হচ্ছে। আন্ডারগ্রাউন্ড একটি টানেল, হাউজিং, ট্রাভেলার, ইলেকট্রিক ভেহিকেলস এগুলো সব আনা হচ্ছে দিল্লিতে এবং ভীষণ দারুণ একটি প্রজেক্ট এখানে চলছে, রেলওয়ে স্টেশন রিভ্যাম্প প্রজেক্ট, এবং ভীষণ সুন্দরভাবে গ্রো করছে দিল্লিকে। নেক্সট এখানে দিল্লিতে 30% এখানে আমরা স্ট্রিট ক্রাইম কম দেখতে পারছি এরকমই জানানো হচ্ছে। মহারাষ্ট্র এবং থ্রি স্টেট উইথ হাইয়েস্ট ডেথ ইন রোড অ্যাক্সিডেন্ট, মহারাষ্ট্রতে রোড অ্যাক্সিডেন্ট বেড়ে গিয়েছে, জাস্ট ইনফরমেশনসগুলো আগে থেকে মাথায় রাখো। নেক্সট, আজকে আর কিছু আলোচনায় নেই। যদি মনে হয় মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির প্রিপারেশন খুব প্রবলেম ক্রিয়েট করছে, আমাদের সাথে যুক্ত থাকতে পারো নিজেদের প্রিপারেশনকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জানুয়ারি মাসের 1 তারিখে গ্লোবাল ফ্যামিলি ডে, জানুয়ারি মাসের 2 তারিখ গুরু গোবিন্দ সিং জয়ন্তী, January 6 ওয়ার্ল্ড ডে ফর ওয়ার আর ফ্রান্স, January 9 এনআরআই ডে, January 11 ডেথ অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী। এই যে আমরা পড়লাম দেখো, কালকে থেকে ওই যে বাউন্ডারি সেখানে আমি ডিরেক্টলি ইন্টারন্যাশনাল লোকেশনটিকে বলবো এবং তোমরা আমাকে বলার চেষ্টা করবে পাকিস্তানের সাথে কে কে কানেক্টেড। তো দেখো, পাকিস্তানের সাথে আমরা যদি দেখি জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, এই চারটে কানেক্টেড। আমাদের ডিরেক্টলি কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলোই আসে, আমরা এগুলো রিভাইজ করে নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে কুইজে পার্টিসিপেট করো, রেগুলারিটি মেনটেন করো। হিস্ট্রি, ইকোনমিক্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের 3টে করে ক্লাস তোমাদেরকে ফ্রি জানুয়ারি মাসে প্রোভাইড করা হচ্ছে। তোমাদের পাশে থাকতে চাইছি, তোমরাও আমার পাশে থাকো। ডেসক্রিপশানে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, জাস্ট ফলো করে নাও। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রক্রিয়র করেছে 21 MiG 29 অ্যান্ড 12 সুখয় 30 MKI ফাইটার এয়ারক্রাফট ফ্রম রাশিয়া। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড টু সেলিব্রেট দি বার্থডে অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস 23 January, আমরা জানি পরাক্রম দিবস হিসেবে এটি এখানে কি বলবো এক্সারসাইজ করা হবে এবং বিগিনিং এটা করা হলো 2021। খুব খুব ইম্পর্টেন্ট পরাক্রম দিবস
কিসের জন্য সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকী হিসেবে 2021 এটা শুরু করা হলো। চিফ মিনিস্টার বিহারের নীতিশ কুমার ইনগরেট করেছেন ফার্স্ট এভার বার্ড ফেস্টিভ্যাল, যার নাম হচ্ছে কলরব অ্যাট নাগি নাকটি বার্ড স্যাংচুরি। এটি জামুই ডিস্ট্রিক্টে অবস্থিত, অতটা দরকার নেই, কলরবটা মাথায় রেখো। ফ্লাইট লিউটেন্যান্ট ভাবনা কান্ত, যিনি ফার্স্ট উইমেন ফাইটার পাইলট ছিলেন, ফ্লাইট লিউটেন্যান্ট ভাবনা কান্ত, হু ইজ ওয়ান অফ দি ফার্স্ট উইমেন ফাইটার পাইলট টু বি ইন্ডাক্টেড ইন দি IAF, যেটা একটা হিস্টোরিক মোমেন্ট আমরা বলতে পারি। শি উইল বিকেম দি ফার্স্ট উইমেন ফাইটার পাইলট টু টেক পার্ট ইন দি রিপাবলিক ডে প্যারাডে 26 জানুয়ারি 2021। সো 26 জানুয়ারি 2021 প্রথম একজন উইমেন ফাইটার পাইলট পার্ট নিতে চলেছেন রিপাবলিক ডেতে, যার নাম হচ্ছে ভাবনা কান্ত। ইউটি অ্যান্ড সিটি স্টেট ক্যাটেগরিতে দিল্লি এখানে টপ করেছে, ফলোড বাই চণ্ডীগড়। নীতি আয়োগ ইন্ডিয়ার ইনোভেশন ইন্ডেক্স 2021, ডিফেন্স রিসার্চ DRDO তারা লঞ্চ করেছে বাইক বেসড ক্যাজুয়ালটি ট্রান্সপোর্ট ইমার্জেন্সি ভেহিকেল, যার নাম হচ্ছে রক্ষিতা ফর দি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। ফিফথ এডিশন অফ দি ডিফেন্স মিনিস্টার ডায়ালগ বিটুইন ইন্ডিয়া সিঙ্গাপুর সাকসেসফুলি 20 জানুয়ারি 2021 আমরা দেখতে পাচ্ছি, এটি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, এবং মিলিটারি কোঅপারেশনকে এখানে ডিপ করার চেষ্টা করা হচ্ছে। চিফ মিনিস্টার প্রমোদ সাওয়ন্ত রিসেন্টলি রিলিজ করেছেন একটি বই, যার নাম হচ্ছে মনোহর পরিকর অফ দি রেকর্ড, সিনিয়র জার্নালিস্ট শ্রী বোমান সুভা প্রভুর দ্বারা এটি লেখা। নর্থ ইস্টার্ন হিল স্টেট ক্যাটেগরিতে হিমাচল প্রদেশ টপ স্টেট হয়েছে ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স 2021। ইন্ডিয়ান রেলওয়ে রিনেম করেছে হাওড়া কালকা মেলকে নেতাজি এক্সপ্রেস হিসেবে, অ্যানাদার ইম্পর্টেন্ট, হাওড়া কলকা মেল যেটি, নেতাজি এক্সপ্রেস হিসেবে এটি নামটা চেঞ্জ করা হয়েছে সুভাষচন্দ্র বোসকে ট্রিবিউট জানানোর জন্য। এভাবেই যুক্ত থাকো আমাদের সাথে, রেগুলারিটি মেনটেন করো, কারেন্ট অ্যাফেয়ার্সের ডিফারেন্ট কোর্সেসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, তোমাদের পাশে থাকার চেষ্টা করছি, তোমরাও পাশে থাকার চেষ্টা করো। আজকের প্রথম প্রশ্ন, রাজনাথ সিং আনভেল করেছেন ইন্ডিয়ার প্রথম ড্রাইভারলেস মেট্রো কার কোথায়, কার গাড়ি মুম্বাইয়ে। এখানে প্রেসিডেন্ট অফ ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল 2021 অ্যাপয়েন্ট হয়েছেন কে? ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল 2021, আনসার ইজ নাজাত সামিন খান। ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিজিনিয়াস একটি মেশিন যেটি পিস্তল DRDO ইন্ডিয়ান আর্মির দ্বারা ডেভেলপ করা হয়েছে, তার MM কত? 9 mm। লাস্ট কোশ্চেন, ইন্ডিয়ান আর্মি ডে অবজার্ভ করা হয় 15 জানুয়ারি। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ডিসক্রিপশনে তোমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলের লিংক প্রোভাইড করা রয়েছে, সেখানে সমস্ত ভিডিও এবং PDF-এর লিংক তোমাদেরকে প্রোভাইড করা হয়, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। থ্যাংক ইউ সাবস্ক্রিপশনের জন্য। ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশনে থাকা প্রোফাইলে মেসেজে গিয়ে। টাটা।